الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আসলে একটি বাক্য আছে যে আয়াত পুরুষ আয়াত সকাল থেকে চেয়ারে বসে বসে কোটা দিয়ে সময় গেল আমাদের চক্রাই গ্রাম এবং মাহেসিনদের আলোচনা শোনার সৌভাগ্য করল সেজন্য আল্লাহ তাআলার কাছে সুখ্যাত করল আজকে এই মঞ্চে উপবিষ্ট আমার কিছু শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এবং ফজিলত শেখ মোহাম্মদ রেজওয়ান সাইফি হাফেজাহুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের সকলের শুক্রিয়া জ্ঞাপন করছি খুবই অধীর আগ্রহে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সমাগত যে সকল দায়ী এবং শিক্ষক তথা ইমাম ও মাযিন উত্তর দিনাজপুর তথা উত্তর দিনাজপুরের আশেপাশে থেকে এখানে সকলে সমাগত হয়েছেন আমি তাদেরও শুক্রিয়া জ্ঞাপন করি অন্যদিকে পর্দার আড়ালে মা ও বোনেরা যারা অধীর আগ্রহে শুনে এই আলোচনা শুনছেন আমি তাদেরকেও এই আলোচনায় অভিনন্দন এবং মুবারকবাদ পেশ করি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দাঈকে নিয়ে মানহাজির কিতাবে একটি উর্দু শিরোনাম এর বাংলা শিরোনাম আপনারা দিয়েছেন প্রথম যেসব পুস্তক পুস্তিকা পূর্বাধে একটু ত্রুটি রয়েছে আপনাদের দেওয়ার দরকার ছিল দাঈদের জন্য নামাজকে সঠিক সময়ে সঠিক নিয়মে
আল্লাহ তাআলা ফাতাহ ভাষায় একটি বাংলা বই আছে। আজকালকার গ্রাজুয়েশন পুরা বাংলা বাংলা ব্যতীত সে বাংলাকে বুঝতে পারে না। এ তো কঠিন বাংলা, কিন্তু তার যে গবেষণা সে সময় তিনি করেছেন আর সাউন্ড আর্টিস্টের এখানে হওয়ার সাথে যে পত্রিকাটা আমাদের সারা ভারতবর্ষে বের হতো সেই পত্রিকায় ফাতাওয়ার বিষয়ে তিনি কথা বলতেন। এত বড় আলেম মৌলানা আব্দুল কাদের কাকের করেন তার সে ফাতাওয়াগুলি উর্দু থেকে অনেক সময় বাংলা করা হয়। আমি তার নাম দিলাম প্রথমে, একজন সে আমাদের মারা গেছেন অল্প ভুল করতে থাকলেও বাঙালি ভাইয়ের উপকৃত হতে পারেন শেখ আলুর ভাই রাহেমাহুল্লাহ। কিছু ভুল করতে আছে মাধ্যমীয় শেখ, আমরা যেই বাঙালি ব্যক্তিত্বকে সত্যিকারের সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করার এবং তার ঋণ থেকে আমাদেরকে বেশি শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল যাকে আমরা অবহেলা করেছি, কিন্তু হয়তো তাদের ওয়ারেসিতে আজ এ সকল কিছু জাগ্রত করছেন। তিনি হচ্ছেন ফজিলত শেখ ওস্তাদ আব্দুল মতিন আসসালাম রাহমাতুল্লাহ। তারপর পুস্তক মাতাজি, তিনি বেমাতাজি কোনো কথাই এবং কোনো বক্তব্য এবং মন্তব্য প্রসঙ্গই করতেন না। তার জীবনের সম্পর্কে যতখানি আলোচনা আলোচনা হওয়া দরকার আজ পর্যন্ত কিন্তু এখনো হয়নি। ডক্টর মুনতাকাল আখবার আর মুনতাকা মিন আখবারে মুস্তাফা
Dia berjumpa